नमस्कार আমার নাম অ্যাডলিনা গাঙ্গুলি উইনার মিসেস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড মিসেস ট্যালেন্টেড আজ আপনাদের সাথে আমি কিছু আমার থটস শেয়ার করতে চাই আর আপনাদের কিছু অনুরোধ করতে চাই সারা বিশ্ব কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে সারা বিশ্ব করোনা রোগে আক্রান্ত হয়েছে এই সময় আমাদের বাড়িতে থাকতে হবে সুস্থ থাকতে হবে সেফ থাকতে হবে WHO আমাদের জন্য গাইডলাইনস রেকমেন্ড করে দিয়েছে আমাদের সেটা মানতে হবে প্রয়োজন ছাড়া আমরা প্লিজ আপনারা প্লিজ বাড়ি থেকে বেরোবেন না যদিও বেরোন মাস্ক পরে বেরোন বাড়িতে এসে স্যানিটাইজার ইউজ করুন আমার একটা অনুরোধ আপনাদের যারা ডোমেস্টিক হেল্প বা যারা আপনাদের জন্য কাজ করেছে বা করে তাদের প্লিজ একটু সাহায্য করুন তারা যাতে সুস্থ আছে একটু চেক করুন তারা যাতে খেতে পাচ্ছে সেটা প্লিজ একটু চেক করবে যতটা পারবেন আপনাদের যতটা সামর্থ্য আপনি ওদের একটু হেল্প করুন আমি জানি আমাদের ভালো লাগে না যে 24 ঘন্টা এই বাড়িতে আটকে রাখা বাট আমরা যদি একটু পজিটিভ ভাবে ভাবতে পারি আমাদের যে লাইফস্টাইল আমরা সবসময় হেকটিক একটা লাইফস্টাইল আমরা লিড করি আমরা নিজেদের মধ্যে ভাবতেই থাকি ইস যদি আরেকটু বেশি সময় হতো একটু ভালো লাগা জিনিসগুলো করতাম একটু নাচতাম একটু গাইতাম সো আপনারা এখন যেই আপনাদের প্যাশন গুলো ছিল যে আপনাদের আপনাদের চাকরির জন্য বা সময়ের অভাবে যেগুলো করতে পারেনি এখন সেগুলো আপনারা করতে পারেন আপনি যদি নাচ করতে ভালোবাসেন আপনি নাচুন যারা গাইতে ভালোবাসে তারা গা আর যারা রান্না করে খুব প্লেজার পায় লোক সবাইকে রান্না করে খাওয়াতে ভালোবাসে আপনি পরিবারের জন্য নতুন নতুন রান্না করুন এই সময়টা কিন্তু ফিরবে না এই সময়টা যদি আমরা একটু পজিটিভ ভাবে এরকম ভাবেও স্পেন্ড করতে পারি ফ্যামিলির সাথে তাহলে আমাদের মনে হয় আমরা অনেক পজিটিভ থাকতে পারবো ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে পারবো আর বাইরের যদি পশু পাখির ব্যাপারেও আমরা একটু চিন্তা করি আমরা যা খাবার বানাচ্ছি তার থেকে যদি একটু এক্সট্রা খাবারটা বানিয়ে তাদের জন্য একটু বাইরে রেখে দিই বিকজ তারাও সাফার করছে সিচুয়েশনটার জন্য আমি বিশ্বাস করি যে করোনাকে আমরা জয় করতে পারব আমরা কিভাবে করতে পারব আমাদের একসঙ্গে থাকতে হবে সুস্থ থাকতে হবে বাড়িতে থাকতে হবে আমার সব বাংলাদেশি বন্ধু বান্ধব ভাই বোনের কাছে অনুরোধ প্লিজ বাড়িতে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ।